नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। केंद्रीय मंत्री रामदास आठवले की रिपब्लिक पार्टी ऑफ इंडिया ने पश्चिम बंगाल के दुर्गापुर पूर्व से रानीगंज की समाज सेविका विजय लक्ष्मी पांडे को प्रत्याशी घोषित किया है, जिसे लेकर रविवार को दुर्गापुर के सिटी सेंटर स्थित एक निजी होटल में प्रत्याशी विजय लक्ष्मी पांडे द्वारा पत्रकार सम्मेलन का आयोजन किया गया, जहां आरपीआई के प्रदेश अध्यक्ष मृत्युंजय मल्लिक, जिलाध्यक्ष अभिजीत दा, सभा नेत्री किया मुखर्जी भी उपस्थित थे। हमारा रिपब्लिकन पार्टी ऑफ इंडिया शेड्यूल का शेड्यूल ट्राइब ओबीसी एबी एवं अदर बैकवर्ड क्लास एवं अन्यान्य अंशेर मानुष तादेर सकलेर ভারতের সংবিধানে যে অধিকার আছে সেই অধিকার রক্ষার জন্যে আমরা এই লড়াই করছি। তাদের জন্যে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া সেকুলার পার্টি, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া মহিলাদের সুরক্ষার জন্য কাজ করে, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া বিভিন্ন ধর্মের বর্ণের মানুষের যে ধর্ম চর্চা, সাংস্কৃতিক চর্চা, নিজ নিজ কালচার সেটাকে পালন করবার জন্য লড়াই করে। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া শান্তি, সমতা, সৈভ্রাতৃত্ব, সমতি স্থাপনের জন্য কাজ করে বলে সেই কারণে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া এবারে নির্বাচন রক্তক্ষয়হীন নির্বাচন চাইছে। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আমরা যে ইস্যু নিয়ে আমরা সামনে এসেছি, আমরা বলছি আমরা নতুন কিছু বলছি না, আমরা তৃণমূল কংগ্রেস বা বিজেপির মতো বলছি না খেলা হবে, আমরা বলছি পশ্চিম বাংলার যুব সমাজের সার্বিক উন্নতি কি করে করা যায়, তাদের কর্মসংস্থানের লক্ষ্যে আমরা আমাদের লড়াই। এখানকার বৃহত্তর জনগোষ্ঠী যারা আছে, গরিব মানুষ, তাদের সঠিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আমরা কাজ করব, সবাই যাতে শিক্ষা পায় তার জন্য আমরা কাজ করব। ফলে আমরা চাইছি ভারতের সংবিধানে যে অধিকার আছে সেই অধিকার নিয়ে প্রত্যেকটা মানুষ বসবাস করতে পারে, সবাই যাতে সেই সুযোগ পায়। ফলে সেই কারণে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া কেন্দ্র প্রার্থী দিচ্ছে এবং আমরা 100টা কেন্দ্রে প্রার্থী দিচ্ছি। আমরা চাইছি যে আপনারা যদি আমাদের সাথ দেন এবং সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন, আপনারা যদি আমাদের খবর প্রচার করেন, ধরনের যে সাংবাদিকদের যে চতুর্থ স্তম্ভ সংবিধানে তাদের যে মৌলিক অধিকার, এই অধিকার দিয়েছে বাবা সাহেব ডক্টর বিআর আম্বেদকর। ফলে বাবা সাহেব আম্বেদকর সব অধিকার আমাদেরকে দিয়েছেন, সাংবাদিকদের তাদের স্বাধীনতা দিয়েছে। কিন্তু আজকে সাংবাদিক বন্ধুরা তারা সত্যি কথা লিখতে পারছেন না, সাংবাদিক বন্ধুরা তারা সঠিক কথা সঠিকভাবে বলতে পারছেন না, কোনো একটা জায়গাতে তাদের কণ্ঠ রোধ করার একটা ষড়যন্ত্র চলছে। ফলে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া তার বিরুদ্ধে, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া ভারতের সংবিধানে সাংবাদিক বন্ধুদের যে অধিকার দিয়েছে মৌলিক অধিকার, সেই অধিকার নিয়ে যাতে তারা তাদের আত্মপ্রকাশ করতে পারে, তাদের লেখনী যাতে আরো জোরদার করতে পারে, ফলে সেই কারণে আমরা তাদের পক্ষে তাদেরও যে অধিকার আছে সংবিধানে সেই অধিকার যাতে সুনিশ্চিত হয় তার জন্য রিপাবলিকান পার্টি আপনাদের সাথে আছে, লড়াই করছে। ফলে সেই কারণে আমরা দীর্ঘ সময় নেব না, আপনারা এনডিএ তে কেন গেলেন, ইউপিএ তে কেন গেলেন না? প্রশ্ন বিষয়টা হচ্ছে, দেখো বাবা সাহেব কোনোদিন কংগ্রেসে যায় নাই, দুই হচ্ছে আমরা 15-15 বছর আমরা ইউপিএ সাথে ছিলাম, মহারাষ্ট্রে ইউপিএর সাথে আমার রামদাস আঠবলে 3 বার এনএপি ইউপিএ সরকারের সাথে, তো ইউপিএ সরকার মহারাষ্ট্রে যখন মারাঠি আর মারাঠি আরসখানের উপরে আন্দোলন চলে, তখন মারাঠি আন্দোলনকে দমন করবার জন্যে কংগ্রেসকে যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব তারা মানেনি, এবং তার থেকে বড় কথা হচ্ছে যে আমাদের প্রথম অ্যালায়েন্স হয়েছিল বালাসাহেব ঠাকরে শিবসেনা প্রধান, মহারাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ ছিল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার হচ্ছে বালাসাহেব ঠাকরে শিবসেনা। তো বালাসাহেব ঠাকরে তার এক বই উদ্বোধনে তিনি মত প্রকাশ করেন যে আমি আরপিআই এর সাথে, বিগ শক্তির সাথে, শিব শক্তি আমি গঠবন্ধন মিলে আমি কাজ করতে চাই। তো সেই কারণে মহারাষ্ট্রের জনতা, মহারাষ্ট্রের দলিতরা,
বালা সাহেব ঠাকরেজিকে সম্মান শক্তি আর শিব শক্তি তারা এক হয়েছিল এবং সেখানে শিব শক্তি এবং বিগ শক্তির সাথে বিজেপির অ্যালায়েন্স হয়েছিল, ফলে সেখানে এটা রাজনৈতিক মত পার্থক্য বিজেপির সাথে আর কি আছে। কিন্তু রাজনৈতিক আমাদের অ্যালায়েন্স সে তো রাজনীতিতে আপনারাও জানেন যে রাজনীতিতে চির শত্রু কেউ থাকে না, চির মিত্র কেউ থাকে না, রাজনীতিতে কোনো সাথে अत्याचार हुई थी तो उसके विरोध में हम लोग उतर गया था, हमारा मंत्री वो भी गया था, पार्लियामेंट में वो बोला था। तो इसी तरह से देखो हमारा कहना है कि महंगाई हो कि जो भी हो, जो गरीब लोगों का है, जनता का जो नुकसान होता है उसको हम लोग विरोध में है, आगे उसको विरोध करता है। कृषि बिलेर विरुद्ध जो आंदोलन होते दिल्ली देश लेकिन आप लोग सपोर्ट करें? दिल्ली में निश्चित भाव हम लोग सपोर्ट करी, हमारे एमपी दिन मंत्री दिन बार बार पार्लियामेंट को बोले छे जे हमरा बोले छे जे आईन तो बातिल करा जाए ना, आईन अमेंड होते पारे। हमरा गवर्नमेंट को बोले छे जे अमेंड करे कृषक देर जाते सुरक्षित थाके, কৃষকদের যাতে সুবিধা হয় সেটা আপনারা অ্যামেন্ড করুন, সেটা আমার মন্ত্রীও বারবার বলেছে যে অ্যামেন্ড করতে হবে। কিন্তু কোনো আইন তো বাতিল করা যাবে না, বাতিল হয় না, অ্যামেন্ড করতে হবে। এবং অ্যামেন্ডের জন্য আমরা আরপিআই আমরা বলছি যে অ্যামেন্ড করুন, সরকারকে আমরা বলছি যে অ্যামেন্ড করে কৃষকদের সুরক্ষিত দেওয়া, এটা আমাদের। এবং গতকালকে যে ১৬ প্রোগ্রাম সেখানে আমাদের যে শাখা সংগঠন সেখানে ছিল, যে পঞ্চায়েত হলো না কৃষক পঞ্চায়েত কলকাতায়, সেখানে আমাদের কৃষক শ্রম সংগঠনের লোকজন ছিল। আমরা ইন্ডিয়া আঠাওয়ালে এমন একটা পার্টি যার নেতৃত্বে সংবিধান গঠন হয়েছিল, যার নেতৃত্বে ভারতের আইন, ভারতের সংবিধান, ভারতের অনুশাসন গঠিত হয়েছিল, তাকে নিয়ে আমরা সবাই চলছি। আর এমন একটা পার্টির আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি মৃত্যুঞ্জয় মালিক আদরণীয় দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জেলা প্রেসিডেন্ট অভিজিৎ দাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সভানেত্রী দিলীপ কিয়া মুখার্জিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের কার্যক্রম যখন শুরু হয়েছে আমাদের মাতৃশক্তি দ্বারা একটা এত সুন্দর গান, মানে ওই গানটা শুনে মনে হলো কি নিশ্চয়ই মনের ভিতরে, আত্মার ভিতরে কিছু আছে। ওই ব্যথাটা এই গানের মধ্যে আমি শুনতে পারলাম। তো অসংখ্য ধন্যবাদ, আমি আমার নিজের মাতৃশক্তিকে জানাচ্ছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সাধুবাদ জানাচ্ছি আপনাদেরকে। তারপরে আমাদের এই কার্যক্রম সংবিধানের চতুর্থ স্তম্ভ আমাদের মিডিয়া বন্ধু, থোড়া সা হিন্দি ভি বল রে থি, হামারে সবই পত্রকার ভাইও কো, হামারে সবই মিডিয়া বন্ধুও কো, মেরি তরফ সে আপ সবই কো মে हार्दिक अभिनंदन करती हूँ, स्वागत करती हूँ। आपके सहयोग से समाज की शक्ति, देश की मजबूती और व्यक्ति विशेष को मजबूती मिलती है, क्योंकि संविधान के चतुर्थ स्तंभ जो पत्रकार भाई हैं, जो मीडिया हैं, मीडिया के कई रूप हो गए हैं। दूसरे अर्थों में कहा जाए कि यह मीडिया ही है जो सच का आईना दिखाती है, हम तो बस एक माध्यम होते हैं। साथ में हमारे आए हुए सभी मेरे भाई बंधु, हमारी मातृशक्ति, हमारे बीच में जितने भी मौजूद हैं, हमारे सभी सदस्यों को मेरी तरफ से सादर अभिनंदन करती हूँ, मैं सादर साधुवाद करती हूँ। और आप सभी को, मैं कोई सदस्य नहीं, देश भी नहीं कहूंगी, समाज भी नहीं कहूंगी, आप सभी मेरे एक परिवार हैं,
और जब परिवार एकत्र होता है, परिवार मजबूत होता है, तो उस परिवार ही जब आगे बढ़ता है तब बनता है हमारा एक सशक्त समाज, तब बनता है हमारा एक सशक्त व्यक्तित्व का निर्माण होता है और तब जाकर के एक अच्छे सुंदर विकसित देश की रचना होती है। आज रिपब्लिकन पार्टी ऑफ इंडिया जिनके नेतृत्व में चल रहे हैं आदरणीय केंद्रीय मंत्री, सामाजिक न्याय और अधिकारिता मंत्रालय, माननीय मंत्री जी रामदास अठावले जी, उनके नेतृत्व में मुझे पश्चिम बंगाल दुर्गापुर पूर्व विधानसभा केंद्र के लिए प्रत्याशी बनाया गया है। मैं अपने आप को प्रत्याशी नहीं मानती, मैं बस यही जानती हूं कि मुझे सेवा का एक मौका भगवान ने दिया है। हमारे भगवान ने द्वारा एक अमन सुंदर अपॉर्चुनिटी देवा है छे कि तुम्हें जाओ और जो तो शोषित पीड़ित जरूरतमंद जितने भी लोगों की पुकार है उन पुकार को सुनना है हमें। मैं सिर्फ सेवक हूं, जैसे कि मेरी दादा बता रहे थे कि हम लोग जनता के बीच में रहते हैं, समाज सेविका, सेवा करने का सौभाग्य प्राप्त होता। मैं अपने आप को सौभाग्यशाली मानती हूं कि मुझे ये सौभाग्य रिपब्लिकन पार्टी ऑफ इंडिया के नेतृत्व में दिया गया है और अपने परिवार को, अपने दुर्गापुर परिवार को, दुर्गापुर पूर्व विधानसभा में हमारे जितने भी पूरे परिवार के लोग हैं, हमारे जितने भी वार्ड के लोग हैं, हमारे जितने भी मातृशक्ति हैं, हमारे जितने भी पिता समान এবং আমাদের ঘোষণা হয়েছে, আমরা গত 4 তারিখে আমরা প্রার্থী তালিকা ঘোষণা করেছি প্রেস কনফারেন্স করে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, একটু আগে আপনি বললেন যে খেলা হবে, এই যে এই মানে এই শব্দটাকে নিয়ে সবাই খেলছে, ঠিক আছে, আপনারা বলছেন না আমরা এই খেলা হবে তে নেই, উন্নয়নের দিকে আছে। তাহলে দুর্গাপুরের প্রার্থীর কাছে আমার প্রশ্ন যে দুর্গাপুরের জন্য কি চিন্তা করেছেন, যে কি কি উন্নয়নের কথা ভেবেছেন? যখন আপনি যখন বললেন কি দুর্গাপুরকে নিয়ে চিন্তাধারা, এবার দুর্গাপুরের জনতা, আমাদের দুর্গাপুর, আমার যে পরিবার, আমার দুর্গাপুরের ভাই বন্ধুরা মাতৃশক্তিরা, ওনার যে আওয়াজ, ওনার যে চাহিদা, ওনার যে ডিমান্ড, ওনার ব্যক্তিত্বকে মজবুত করার জন্যে, ওনার ইচ্ছা শক্তিকে মজবুত করার জন্যে, দেশের পুরো গোটা ভারতবর্ষে ওনাদের সম্মান পাওয়ার জন্যে এই আমার মেয়ের উন্নয়ন। যদি ব্যক্তি বিশেষ কা বহুত জ্যাদা বিকাশ হোকা तो फिर बाकी सब विकास ऑटोमेटिक हो जाते हैं सर। इसलिए हमें कोई खेला नहीं करना है, हमें अपने दुर्गापुर को मजबूत करना है, हमें अपने दुर्गापुर विधानसभा को मजबूत करना है, अपने परिवार को मजबूत करना है। किस प्रकार का? अब परिवार के बहुत सारे डिमांड होते हैं। अगर हम परिवार में हमारे बच्चे होते हैं तो उन्हें शिक्षा की आवश्यकता पड़ती है, उन्हें स्वास्थ्य की आवश्यकता पड़ती है, उन्हें अच्छी चिकित्सा की आवश्यकता पड़ती है, उन्हें रोजगार की आवश्यकता पड़ती है। सबसे पहला मुद्दा आप कौन सा लीजिएगा, रोजगार या शिक्षा पे? देखिए, मैं अपने तरफ से कोई मुद्दा नहीं लूंगी, मेरा मुद्दा मेरा परिवार तय करेगा। मेरा परिवार कहेगा दीदी हमें ये चाहिए, दीदी उनके लिए उसी के लिए लड़ेगी, मेरे लिए वही मुद्दा होगा। जीत का वार्ड में आप कितना कॉन्फिडेंट है? जीत हम हर कीमत पर जीत करके आ रहे हैं, क्योंकि हम ये जानते हैं जब परिवार मेरा है और परिवार के लोग मेरे हैं, मेरे इरादे नेक हैं, मेरा अस्तित्व नेक है और भीमराव बाबा साहब अंबेडकर की नीतियां सही हैं, इसको कोई नहीं हरा सकता। आप कंपटीटर किसको मानते हैं, बीजेपी या सीपीएम या टीएमसी? एक बार फिर से दोहराएं, आप मेन कंपटीटर किसको मानते हैं, बीजेपी? देखिए, कंपटीटर हमारे लिए कोई नहीं है, हम अपने कंपटीटर खो दें, हम अपने आप से जीत लें जब जीत लेंगे।